আমার জন্য কি এনেছে সেটাও আপনাদের দেখাবো, তবে একটু অপেক্ষা করতে হবে। মার জন্য আংটি নিয়ে আসছে, আপনারা রাতের মাপে পারফেক্ট হয়েছে। খেলনা রে খেলনা, নিজে কম্বল দিয়ে পেঁচিয়ে খেলনা এনেছে। এখন এগুলো বন্টন করা হবে, কাকে কি দেওয়া হবে। এই যে খেজুরগুলো অনেক সুন্দর না বন্ধুরা, জনপ্রিয় এবং মূল্যবান খেজুর, আজুয়া খেজুর। আমার দেবর এসেছে, আমার ভাই এসেছে, এখন মিশারির আব্বু আসলো। এখানে রয়েছে একটা জায়নামাজ, এই যে একটা কালার, তারপর এই যে একটা তিনটা। কার জন্য কি আনলো বা কাকে কি দিল সেই জিনিসটা আমরা বিচার না করে বরঞ্চ এই জিনিসটা দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, মিশারির আব্বু মানে আমার হাজব্যান্ড দীর্ঘ 2 বছর পরে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে। তবে আমরাও সৌদি আরবে গিয়েছিলাম, আমরা এসেছি 2.5 মাস হয়েছে, আর আমরা বাংলাদেশে আসার 2.5 মাস পরেই মিশারির আব্বু আবার দেশে আসে। আর দেশে আসার সময় ব্যাগ ভরে কি কি নিয়ে এসেছে সেগুলোই কিন্তু আপনারা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তবে বাক্স খোলার আগে একটা কথা হলো, মিশারির আব্বু দীর্ঘ 17 বছর ধরে বিদেশ করছে, আর এই 17 বছরে 7-8 বার দেশে এসেছে। তো এর মধ্যে কিন্তু যত কাছের আত্মীয় স্বজন আছে সবাইকে এই স্বর্ণের গহনা উপহার দিয়েছে। তো যতবারই আসে সবার জন্যই গিফট নিয়ে আসে, আর এবারও নিয়ে এসেছে। তো চলুন বন্ধুরা দেখে আসি এবার কার জন্য কি কি গিফট নিয়ে আসলো। এখন এগুলো একে একে খুলবো। এই যে প্রথম লাগেজটা খোলা হচ্ছে, টোটাল 3টা লাগেজ এনেছে। লক খোলা হচ্ছে, ওপেন দা ব্যাগ। এই যে জাদুর বাক্স খুলে গেছে, খেজুর, চকলেট, 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 খেলনা রে খেলনা। নিজে কম্বল দিয়ে পেঁচিয়ে খেলনা এনেছে। তুমি কোনটা নিবা, তুমি কোনটা নিবা। এই যে একটা এনেছে দেবরের ছেলের জন্য, আরেকটা এনেছে মিশারির জন্য, একসাথে একসাথে সেম খেলনা। দুজনে দুইটা নাও, দাঁড়াও দুইটা নাও, দাঁড়াও। এই যে এটা মিশারির জন্য, আর এই যে এটা মুত্তাসিনের জন্য। তারপর আর কি এনেছে একটু দেখি। এই যে খেজুর, খেজুর, তারপর এই যে কম্বল, এটা বের করো, পরে খেলো, পরে বের করো। তারপর এই যে প্যান্টের পিস এনেছে, আর সেন্সুডেন্ট টুথপেস্ট, এটা মামা শ্বশুরের জন্য। তারপর এগুলা ওর কাপড় চোপড়, দেই দেই দাঁড়াও। এটা কি? এটা হচ্ছে রোটার, রোটার, এই ওয়াইফাই লাইনের রাউটার যেটা বা রোটার। বেজলিন, ক্রিম, লোশন, শ্যাম্পু, জায়নামাজ, তারপরে যে সাবান, এখানে রয়েছে কিছু লোশন, শ্যাম্পু, ক্রিম, সাবান, তারপর বেসলিনের কৌটা, আর কি আনছো? আর তো জায়নামাজ আছে, আর জায়নামাজ আছে, আর বেডশিট, আর কি একটা কম্বলের সাথে একটা প্যান্ট। তারপরে এই যে একটা টি শার্ট, এটা আমার এক দেবরের জন্য। চিম্পু,
তারপর এইখানে রয়েছে পাঞ্জাবির সেট, একটা হচ্ছে দেবরের ছেলের জন্য, আরেকটা হচ্ছে মিশারির জন্য, দুইজনের জন্য দুইটা সেম কালার সেম ডিজাইন। এই যে দুইটা পাঞ্জাবি দুইজনের জন্য। তো একটা লাগে যে কি ছিল সেগুলো তো দেখে নিলাম, এখন চলুন দেখি আরেকটা লাগে যে কি আছে দেখে দিও। এই যে নাও, এটা তোমার। এই যে জায়গা কে, জায়গা কে, এই যে মিশারি অলরেডি খেলনা খুলে খেলাও শুরু করে দিয়েছে, ওই গুলি করছে, ওই ওই রে। তারপরে যে আরেকটা লাগে যে লক খোলা হচ্ছে, একজনের ওজনে যতটুকু আনা সম্ভব ততটুকু এনেছে, বাড়তি জিনিস আনতে পারেনি। এই যে এখানে রয়েছে একটা জায়নামাজ, তারপরে এই যে আরেকটা জায়নামাজ, তারপর এটার মধ্যে রয়েছে কিছু শীতের কাপড়, তারপরে এই যে এখানে আছে খেজুর, তারপর এই যে একটা টি শার্ট এনেছে, এটা দেবরের জন্য এনেছে, একটু খুলে দেখি। ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য এই টি শার্টটা এনেছে। তারপর এই যে গ্যাসের রেগুলেটর এনেছে দুইটা, এগুলো ঘরের জন্য এনেছে সংসারের কাজে। তারপরে যে মিশারির জন্য খাবারের প্যাকেট এনেছে একটা, এই যে চকচকু পপস এনেছে, এটাই হয়ে গেছে, ভেঙে গেছে আর কি চাপে। বন্ধুরা, মিশারি রাব্বু এবার 2 বছর পরে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে। তবে আমরাও সৌদি আরবে গিয়েছিলাম, আমরা এসেছি 2.5 মাস হয়েছে, আর আমরা বাংলাদেশে আসার 2.5 মাস পরেই মিশারি রাব্বু আবার দেশে আসে। তো আবারও সবাই একত্রিত হয়েছি, আমার দেবর এসেছে, আমার ভাই এসেছে, এখন মিশারি রাব্বু আসলো, তো সবার সাথে সবার দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে। তো এটাই একটা ভালো লাগার বিষয়। তারপর এখানে এনেছে কিছু লোশন আর ভ্যাসলিন, ভিক্স আর ই সামনে জামার লেগে আতরানো হয়েছে, আতরানো হয় আনু। তারপর এখানে রয়েছে মলম, তারপর ঔষধ বড়ি আর মলম এনেছে এখানে। এরপরে এইখানে রয়েছে কাপড় আর এখানে একটা কম্বল, দ্যাটস অল, এতটুকু এনেছে সৌদি আরব থেকে, এতটুকু এই জিনিসপত্রগুলো এনেছে যা যা তখন দেখালাম। আর এই লাগেজের মধ্যে মিশারি রাব্বুর কাপড় চোপড় আছে, শুধু ওর কাপড় চোপড়। তো যেই জিনিসগুলো এনেছে আজকে সবই আত্মীয় স্বজন, মানে ননদ ননাস, তাদের ছেলে মেয়ে, দেবর যা তার ছেলে, তারপর মামা শ্বশুর মামি শাশুড়ি সবার জন্য কিন্তু এনেছে, আর হ্যাঁ আমার বাবার বাড়ির জন্য এনেছে। তো সব আত্মীয় স্বজনদেরই কিন্তু এই জিনিসগুলো উপহার দেওয়া হবে। এখন এগুলো বন্টন করা হবে, কাকে কি দেওয়া হবে। তো এতক্ষণ তো আপনাদের দেখিয়েছি কি কি এনেছে, এখন এগুলো সব একসাথে করতে হবে জড়ো, যে কি কি কাকে কি দিব। তো বন্ধুরা সাথেই থাকুন, একটু পর আবারও কথা হবে। এতক্ষণ আপনারা যেই জিনিসপত্রগুলো দেখেছেন, এই যে দুইটা লাগেজ ভরে যে জিনিসপত্রগুলো এনেছে, এই যে
এগুলো সবই কিন্তু আত্মীয় স্বজনের জন্য। হ্যাঁ, যা যা কিছু এনেছে সব কিছুই আত্মীয় স্বজনদের উপহার দেওয়া হবে। আর আমার জন্য কি এনেছে সেটা একটা প্রশ্ন রয়ে গেছে। হ্যাঁ, আমার জন্য এনেছে, যাই এনেছে আলহামদুলিল্লাহ। তো যতবারই সৌদি আরব থেকে আসে সব আত্মীয় স্বজনদের জন্যই কিন্তু উপহার নিয়ে আসে। তো যাই আনে বেশিরভাগই কিন্তু আত্মীয় স্বজনদেরই দিয়ে দেওয়া হয়, নিজেদের জন্য খুব কমই রাখি। কারণ আত্মীয়রা খুশি থাকলেই নিজের মনের ভিতর শান্তি, আল্লাহ সন্তুষ্ট থাকেন। কি কি এনেছে একটু আরেকবার দেখাই। এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এনেছে টাইগার বা মলম, আর একটা এনেছে মব মলম, সাথে এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা এনেছে বিক্স। আর এগুলো কি আনছো? এগুলো আতর, আতর এনেছে দুইটা, তিনটা আতর এনেছে। আর এই যে মেডিসিন এনেছে এখানে প্যানাডল, মানে ঠান্ডা কাশি জ্বর হলে এটা খেলেই সেরে যায়। তারপর বন্ধুরা দেখি কয়টা লোশন এনেছে এখানে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা লোশন এনেছে। আর শ্যাম্পু এনেছে পাঁচটা, পাঁচ টনসিলের শ্যাম্পু। আর এই যে এখানে সাবান এনেছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সাবান, আর ভ্যাসলিনের কৌটা এনেছে এক দুই তিন চারটা, একটা বড় তিনটা ছোট, সাথে এই যে নিভিয়া ক্রিম এনেছে চারটা। তো এগুলো হচ্ছে কসমেটিক্স। আমি সৌদি আরব থেকে আসার সময়ও অনেকগুলো কসমেটিক্স নিয়ে এসেছিলাম আর সবাইকেই গিফট দিয়েছিলাম। বন্ধুরা কি কি কসমেটিক্স এনেছে এগুলো তো দেখলাম, এখন চলুন দেখে নেই কতগুলো চকলেট আর খেজুর এনেছে। যেহেতু প্রতিবেশী আত্মীয় স্বজন আসলে প্রথমে খেজুর বা চকলেটই দেওয়া হয়, এজন্য এগুলো একটু বেশি করেই এনেছে। তো চলুন দেখে নেই। এই যে এগুলো হচ্ছে চকলেটস, এক প্যাকেট দু প্যাকেট। এই যে কিটকেট চকলেটগুলো এনেছে চার পাঁচটা, তো এগুলো এয়ারপোর্ট থেকে আসতে আসতেই খাওয়া হয়ে গেছে এখন এতক্ষণ পর্যন্ত। তো এটা তো আমরা বিকেলে প্যাকেট খুললাম। তো এই যে চকলেট এইগুলো এনেছে এক দুই তিন চার প্যাকেট চকলেট, আর এই যে একটা পাঁচটা। আর খেজুর এনেছে দেখুন, এই যে খেজুরগুলো অনেক সুন্দর না বন্ধুরা? আমার কাছে দেখতে তো অনেক সুন্দর লাগছে, খেতেও মনে হয় অনেক ভালো হবে, রসালো। তো এই যে এক প্যাকেট খেজুর, এখানে এক প্যাকেট দুই প্যাকেট, এই যে তিন প্যাকেট চার প্যাকেট পাঁচটা ছয়টা খেজুর এনেছে, শুকনা খেজুর। আর এই যে হ্যাঁ, এখানে আছে আজুয়া খেজুর। এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং মূল্যবান খেজুর, আজুয়া খেজুর। এটা এনেছে এক কৌটা। আর এইখানে রসালু যেই ভিজা ভিজা খেজুর, এগুলো এনেছে দুই প্যাকেট, একটা দুইটা। আর এই যে আজুয়া খেজুর, আর এইখানে এই যে ড্রাই খেজুরগুলো এনেছে ছয় প্যাকেট, দুই তিন চার পাঁচ ছয়। তো এগুলো হচ্ছে খাবার দাবার। তারপর এই যে মিশারির জন্য এই চকো চকোর প্যাকেটটা এনেছে, এই যে ছেলের জন্য ওই চিপসটা এনেছে, এগুলো এয়ারপোর্টের ভিতর থেকে এনেছে। বন্ধুরা কসমেটিক্স দেখলাম, শুকনো খাবার দাবার দেখলাম, এবার চলুন দেখে নিই কয়টা জায়নামাজ এনেছে। যেহেতু সৌদি আরব থেকে এসেছে নবীর দেশ থেকে, তো জায়নামাজ তো আনবে, সেটাই তো স্বাভাবিক। তো চলুন দেখি কয়টা জায়নামাজ এনেছে। এই যে এখানে রয়েছে একটা জায়নামাজ, এগুলো কিন্তু বড় বড় সাইজের। এই যে একটা কালার, দুইটা জায়নামাজ, তারপরে এই যে একটা তিনটা, তারপরে এই যে একটা চারটা, আর এই যে একটা, টোটাল পাঁচটা জায়নামাজ এনেছে। এগুলো সবই আত্মীয় স্বজনদের দেয়া হবে, এই জায়নামাজগুলো সবাই নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহর ইবাদত করবে। আর এবার কিন্তু আমাদের কম্বল কয়টা এনেছে একটু দেখাই আপনাদের, একটু পরে দেখাচ্ছি। তো যতবারই আসে কম্বল দুইটা তিনটা করে নিয়ে আসে, এবার শুধু একটা কম্বলই এনেছে। তো একটা খুলে দেখাই জায়নামাজ কতটা বড়। এই যে এরকম বড় এবং মোটা, এই যে মোটা মানে নামাজ পড়লে আরাম লাগবে, হাঁটুতে বা পায়ে কোনো সমস্যা হবে না এমনের। তো এই কার্টুন কিংবা লাগেজ গুছিয়ে একবার ধরে আনতে কষ্ট করতে হয়, আবার এগুলো খুলতেও কিন্তু একই রকম কষ্ট।
এবার সৌদি আরব থেকে আসার সময় একটা কম্বল এনেছে, এই যে দেখুন এই কম্বলটা কিন্তু আমার ছোট ননদের জন্য, ব্লু কালার কম্বল। কোরিয়ান কম্বল ডাবল পার্ট, এসে গেল কম্বল। আর আমাদের ব্যবহারের জন্য অলরেডি আগেই কম্বল ছিল। আর কি এনেছে, ও আরো একটা কম্বল এনেছে কিন্তু, এটা হচ্ছে সিঙ্গেল কম্বল মিশারির জন্য। এগুলো ওই যে হোটেলের মধ্যে ব্যবহার করে না, হোটেলের বেডে ওই রকম কম্বল, কিন্তু এটার সাথে বেডশিট তারপর বালিশের কভার সবই রয়েছে। তো এটা মিশারির জন্য সিঙ্গেল কম্বল এনেছে, অনেকটা লেপের মতো আর কি। তো এটার সাথে এই যে বেডশিট মানে বিছনার চাদর বন্ধুরা। আর ছেলে তার মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য কি এনেছে সেটা চলুন দেখে আসি, সেটা অবশ্যই স্পেশাল কিছু। এই যে মার জন্য আংটি নিয়ে আসছে, হ্যাঁ এটা এখন মাকে পরাই দিবে। এই যে আংটিটা একটু দেখাই, এই যে ছেলে মাকে আংটি গিফট করলো, আমার শাশুড়িমাকে আংটি গিফট করা হয়েছে। তো শাশুড়িমা তো খুবই খুশি। তো চলুন বন্ধুরা দেখি শাশুড়িমাকে আর কি কি গিফট দিলাম। তো শাশুড়িকে তো স্বর্ণের উপহার দিয়েছি, সাথে এই যে ক্রিম, তারপর এই যে ট্যাবলেট, মলম, সাবান সব কিছুই কিন্তু শাশুড়িকে দেওয়া হবে। ও হ্যাঁ, সাথে জায়নামাজও দেওয়া হবে। তো পাঁচটা জায়নামাজ এনেছে, ননদ ননা সবাইকেই দেওয়া হবে। তো যাই এনেছে বললাম না, সবই আত্মীয় স্বজনদের জন্যই উপহার, সবাইকে খুশি করার জন্যই এনেছে। বন্ধুরা শাশুড়িমাকে কি কি উপহার দিয়েছে সেটা তো দেখলাম, এখন চলুন দেখে নেই দেবর, যা এবং তার ছেলের জন্য কি কি এনেছে। আপনারা দেখতেই পেয়েছেন যে দেবরের ছেলের জন্য খেলনা এনেছে, আমার ছেলের খেলনার সাথে মিলিয়েই দুজনের একই রকম খেলনা এনেছে। তারপর আমার ছেলের সাথে মিলিয়ে পায়জামা পাঞ্জাবিও এনেছে, আর দেবরের জন্য এই যে টি শার্টটা এনেছে এটাও দেখেছেন, আর তাদেরকে যে চকলেট, খেজুর, তারপর লোশন, শ্যাম্পু, সাবান এগুলো যাকে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে দেবর আর যাকে দেয়া কেনাকাটা। শাশুড়িকে কি দিলাম, দেবরের ফ্যামিলিকে কি দিলাম সবই তো দেখেছি, এখন চলুন দেখে নেই ননদ ননাস মানে চার বোনদেরকে কি দিলাম। এই যে বন্ধুরা বন্টন করা হয়ে গেছে, যেগুলো এনেছে ওইখান থেকে কার জন্য কি দিব সবই প্যাকেট করা হয়ে গেছে। তো চারটা ননদ ননাস, চার ননদ ননাসের জন্য চারটা পোটলা। এই যে এই দুইটা হচ্ছে এক ননদের, এটা হচ্ছে এক ননদের, এটা হচ্ছে এক ননদের তিনটা, তারপর এটা হচ্ছে এক ননদের, এই হচ্ছে চারটা, আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির। তো এখানে যে পাঁচটা মানে পাঁচজনের জন্য এখানে বন্টন করা হয়েছে পাসপোর্টলা, মানে এই দুইটা হচ্ছে একজনের, এখানে কাপড় চোপড় আছে জন্য দুইটা পোটলা হয়েছে। তো এগুলো হচ্ছে শাশুড়ি আর ননদ ননাসদের জন্য, আর এই যে এইখানে আমার বাবার বাড়ির জন্য এখানে পোটলা করেছি। তো ছোট ভাই বোন আছে তাদের জন্য কিছু দিয়েছি, মার জন্য জায়নামাজ দিয়েছি, এই আর কি বাবার বাড়ির জন্য। আর এইখানে এই যে কম্বল এনেছে ছোট ননদের জন্য, ছোট ননদকে কম্বল দিব, আর সাথে যে কসমেটিক্স দিয়েছি। আর দেবরকে, দেবরের বউকে কি দিলাম সেটা তো দেখলেনই, ওদেরটা ওদের ঘরে পৌঁছে দিয়েছি। এই যে সবাইকে একটা করে জায়নামাজ দেওয়া হচ্ছে, ননাসকে দিলাম, ননদদের দিলাম, এগুলো আবার প্যাকেটে প্যাকেটে ভরে দিচ্ছি।
তো প্রথমে শুধু কসমেটিক্স দিয়েছে এই যে এখন আবার জায়নামাজ সহ পেকিং করা হচ্ছে এটা শানমিন এটা রিজা রিজা রিজার জন্য জায়নামাজ বড় 3 মিনিটের 3 জায়নামাজ দেওয়া হয়ে গেছে এটা রিজা এটা শুরু করে দিয়ে দিন তো এভাবেই কিন্তু বিদেশ থেকে জিনিস এনে আত্মীয় স্বজনদের তারপরে প্রতিবেশীদের দিতে দিতে এভাবেই হয়ে যায় শেষ তো সমস্যা নাই এনেছে এগুলো গিফট দেওয়ার জন্যই যে এক একজনের জন্য দুইটা করে পোটলা বেঁধেছি যে প্যাকেট করা হচ্ছে এখন মামা শ্বশুরদের জন্য যে এখানে প্যান্টের পিস দিয়েছে সেন্সোডেন টুথপেস্ট তারপর খেজুর তারপর চায়ের কফি আর আরেক মামা শ্বশুর মানে আরেক মামি শাশুড়িকে দিয়ে দিয়েছি অলরেডি মলম শ্যাম্পু লোশন সাবান এগুলো দিয়েছি আরেক মামি শাশুড়িকে আরও একজন আছে তাকেও দিতে হবে তো আস্তে আস্তে আর কি গুছাচ্ছি সবার প্যাকেটই আর আমার জন্য কি এনেছে সেটা একটা প্রশ্ন রয়ে গেছে হ্যাঁ আমার জন্য এনেছে আমার জন্য কি এনেছে সেটাও আপনাদের দেখাবো তবে একটু অপেক্ষা করতে হবে আগে আত্মীয় স্বজনদের সব কিছু দিয়ে নেই যদি থাকে তারপর নিজে রাখবো এজন্য আমারটা একটু পরে দেখাবো বন্ধুরা আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে আমার জন্য কি কি এনেছে এগুলো কিন্তু আপনারা আগামী ভিডিওতে দেখতে পাবেন তো কি করতে হবে আগামী ভিডিও পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তবে খুব শীঘ্রই কিন্তু দেখতে পাবেন তো এই হচ্ছে অবস্থা ঘর মেঝে সবই অগুছালো এগুলো আস্তে আস্তে গুছাতে হবে কাজের চাপ আরও বেড়ে গেছে বললাম না একবার বিদেশ থেকে দেশে আসলে এগুলো ব্যাগে ব্যাগে ভরতে গেলে একবার খাটনি খাটতে হয় আবার ব্যাগ থেকে বের করলে আরেক খাটনি এই হচ্ছে অবস্থা তো মিশারি আব্বু নামাজ পড়ছে এখন আমি এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেই তো বন্ধুরা সাথেই থাকুন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা দেখে নিলেন তো মিশারি রাব্বু সৌদি আরব থেকে কি কি নিয়ে এসেছে সবশেষে আমি এই কথাটাই বলতে চাই যে কার জন্য কি আনলো বা কাকে কি দিল সেই জিনিসটা আমরা বিচার না করে বরঞ্চ এই জিনিসটা দেখি যে বড় ছেলে হিসেবে সংসারের কতটা দায়িত্ব পালন করেছে পরিবারের সদস্যদের জন্য কতটা দায়িত্ব পালন করেছে তো ভিডিওটা কেমন লাগলো এবং যা যা এনেছে সেগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ